আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ তামান্না। আপনাদের সবার সঙ্গে আমি ওজন বাড়ানোর কিছু টিপস আজকে শেয়ার করতে এসেছি। অনেকেই আছে আমাদের মধ্যে যাদের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম এবং যাদের বিএমআইও 18.5-এর নিচে রয়েছে। আপনারা যারা ওজন বাড়াতে চান তাদের অবশ্যই কিছু বিষয় অনুসরণ করতে হবে এবং কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হলো, প্রথমেই আপনাদেরকে খাবার সময়টা ফিক্সড করে নিতে হবে, মানে দিনে আপনাকে অবশ্যই 5 বার যে খাবার গ্রহণ করতে হবে সেই খাবারের সময়টা আপনি ফিক্সড করে নেবেন, যাতে এক এক দিন এক এক সময় না হয়ে যায়। এর পাশাপাশি আপনাকে এমন সব খাবার আপনার খাবার তালিকায় প্রাধান্য দিতে হবে যেগুলোর ক্যালোরিক ভ্যালু অনেক বেশি, যেমন আপনার মাছ, মাংস, ডিম, দুধ, বাদাম, মাখন, পনির, খেজুর, কলা, এই ধরনের খাবারগুলো কিন্তু আপনার খাবার তালিকায় রাখতে হবে। এখন দেখা যায় যে অনেকেই আছে যে এই ধরনের খাবারগুলো হয়তো পর্যাপ্ত পরিমাণে খাচ্ছে না দেখে কিন্তু তাদের ওজনটা কম। আপনি চাইলে দিনে কিন্তু 2টা কলা নিতে পারেন, যেহেতু কলার ক্যালোরি মানটা অনেক বেশি, ফল হিসেবে কলাটাও স্বাস্থ্যের জন্য খুব ভালো। কলাটা আপনি দুধ দিয়ে ব্লেন্ড করে ব্যানানা শেক করেও খেতে পারেন। বাদাম রয়েছে, সেটাও আপনি দুধ দিয়ে ব্লেন্ড করে কিন্তু বিভিন্ন ড্রিঙ্কস বানিয়ে খেতে পারেন, যেটা আপনার ওজন বাড়াতে সাহায্য করবে। এই ড্রিঙ্কসগুলো কিন্তু হাই ক্যালোরিক ড্রিঙ্কস, যেটা আপনার ওয়েট বাড়ানোর জন্য খুবই ভালো কাজ করবে। পাশাপাশি আপনি দিনে 2টা ডিম সিদ্ধ খেতে পারেন, বা ডিম অমলেট করেও কিন্তু খাওয়া যেতে পারে, এবং 2 গ্লাস দুধ আপনি রাখতে পারেন, ফুল ক্রিম মিল্ক, যেটা আপনার ওজন বাড়ানোর পাশাপাশি আপনার হাড় মজবুত করতে সাহায্য করবে। মাছ মাংস আপনি স্বাভাবিকের তুলনায় বাড়িয়ে দিতে পারেন, দিনে যেখানে আপনি 1 টুকরা করে খেতেন সেখানে 2 টুকরা বা 3 টুকরা করে আপনি গ্রহণ করতে পারেন। 1 বাটি ডাল কিন্তু খাওয়া যেতে পারে। দিনে আপনার 4 থেকে 5টা করে আপনি খেজুর রাখতে পারেন, সেটাও কিন্তু আপনার ওজন বাড়াতে সাহায্য করবে। পিনাট বাটার রয়েছে, সেটাও আপনি 2 টেবিল চামচ করে দিনে 2 থেকে 3 বার গ্রহণ করতে পারেন, যেটা আপনার ওয়েট বাড়াতে হেল্প করবে। প্রপারলি এই খাবারগুলো গ্রহণের পাশাপাশি আরও কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে, সেটা হলো আপনাকে এক্সারসাইজ করতে হবে। আপনি যদি এক্সারসাইজ না করেন, এক্সারসাইজ না করলে দেখা যাবে যে আপনার খাবারটা প্রপারলি হজম হচ্ছে না, এবং খাবার যখন আপনার হজম না হবে তখন কিন্তু আপনি চাইলেও বেশি খাবার গ্রহণ করতে পারবেন না। এবং এই নিয়মিত এক্সারসাইজ করা, তার পাশাপাশি হলো প্রপারলি এই হাই ক্যালোরিক ফুড গ্রহণ করা, সময় মতো এই খাবারগুলো খেয়ে আপনি যদি 7 থেকে 8 ঘন্টা দৈনন্দিন ঘুমান, তখন কিন্তু খুব সহজেই আপনার ওজন বাড়বে। এবং অনেকের আছে যে অরুচি রয়েছে, যাদের মুখে অরুচি রয়েছে তারা আপনি অবশ্যই ভিটামিন সি যুক্ত ফল যেমন জলপাই, আমলকি, লেবু, এই জাতীয় ফলগুলো কিন্তু অবশ্যই খাবার তালিকায় রাখবেন। এগুলো আপনার মুখে রুচি বাড়াতে সাহায্য করবে। ওজন বাড়ানো নিয়ে আপনাদের আর কারো কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো।